নমস্কার আমি বৈশাখী শিল্প সাহিত্যবাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের বলবো গল্প কাম গর্ভ গল্পটি প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্যবাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা শিল্প সাহিত্যবাহী বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন আজ আপনাদের বলবো গল্প কাম গর্ভ গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ গল্পটি প্রাপ্ত মনস্ক এবং প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্যে ফ্লাইট বাঘঢোগ্রায় নামার পরই লাগেজপত্র গুছিয়ে নিয়ে শিমুল বেরিয়ে পড়ল একটা ট্যাক্সির খোঁজে শিলিগুড়ি থেকে যত তাড়াতাড়ি সম্ভব দার্জিলিং তাকে পৌঁছাতেই হবে কারণ হোটেলের ম্যানেজার তাকে বলে দিয়েছে দুপুর সাড়ে বারোটার বেশি সময় তাকে দেওয়া যাবে না গতকাল রাতে নিজের বাড়ি থেকে বেরিয়ে সে রাত কাটিয়েছে হাওড়া স্টেশনে ভোরবেলার ট্রেনটা ধরার জন্য কিন্তু বিধি বাম ওই সময়টায় ঘুমই নাকি তার ভাঙেনি অন্যান্য প্যাসেঞ্জারের মধ্যে একজন বৃদ্ধা মহিলা শিমুলের ঘুম ভাঙার পর বলেছিলেন আর উঠে কি হবে মা ভোরে ট্রেন তো বেরিয়ে গেছে কত ডাকলাম তুমি উঠলে না ওই বৃদ্ধ মহিলাটি স্টেশন সংলগ্ন একটি ছোট্ট টোং মতো দোকানে চা বিস্কিট পাউরুটি ডিম টোস্ট ইত্যাদি ইত্যাদি বিক্রয় করেন শিমুল হাতের রিজার্ভেশন কামরার টিকিটগুলো নিয়ে ভাগছে বসে বসে খিদে পেয়েছে তো এগুলোই খেয়ে নেবে কিনা বাবা মা কেউ জানে না শিমুল বাড়ি থেকে পালিয়েছে অনেক দিন হলো আর সহ্য হচ্ছে না এইবার দার্জিলিংয়ে ওর বান্ধবী মিতালির বাড়িতেই বাকি জীবনটা কাটিয়ে দেবে মিতালি বিধবা একটি মেয়ে বিয়ের সাত দিনের মাথায় তার স্বামী কার অ্যাক্সিডেন্টে মারা যায় মিতালি সেখানকার একটা বেসরকারি নার্সিংহোমে উচ্চ পদে রয়েছে বলেছে সে শিমুলকে তুই চলে আয় আমার কাছে আমি তো একাই থাকি দুটিতে মিলে থাকবো খনি কোনো অসুবিধে হবে না মিতালির কথাতে আশ্বস্ত হয়েই শিমুল এত বড় পদক্ষেপটা গ্রহণ করতে পেরেছে নচেত শিমুলের মতো ঘর কোনো মেয়ের পক্ষে সংসার বাড়ি ছেড়ে এইভাবে একা একা বেরোনোটা একটা অস্বাভাবিক ব্যাপার এতক্ষণে বোধ হয় রানাঘাটে হইচই পড়ে গিয়েছে শিমুল ঘরে নেই বলে ভোরবেলায় ঠাকুমা প্রফুল্ল দেবী ওর ঘরে ধুনো দিতে ঢোকেন সেই কারণে সাড়ে চারটের সময় দরজা খুলে দিতে হয় ঠাকুমা এতক্ষণে হয়তো বাড়ি চিৎকার করে মাথায় তুলেছে পেটের ওপর হাত রাখে শিমুল চোখে চশমাটা ঠিক করে পরে নেয় মাথার ছাড়া চুলগুলোকে হ্যান্ড ব্যাগে রাখা ওই ছোট্ট ক্লিপটা দিয়ে টাইট করে বাঁধে স্লিভলেস ব্লাউজে আর সাদা আর খয়রি মেশানো শিফনের শাড়িতে লম্বা শিমুলকে অপার্থিব সুন্দরী প্রতিমার মতো লাগছে পরনের ব্লাউজটা গাঢ় কমলা রঙের দূর থেকে দেখলেই মনে হবে যেন গাছ থেকে ঝরে পড়া তরতাজা একটি শিমুল ফুল ফর্সা গড়নের লম্বাটে মুখ নাক নাকচোক আর ভুরুটা বেশ ধনুকের মতো বাঁকা ঠোঁটের ওপরে ছোট্ট একটা তিল রয়েছে পাতলা ঠোঁটে হালকা লস দেওয়া কপালে ছোট্ট একটা কালো টিপ কানের গুলো ছোট্ট ছোট্ট পুঁতির মতো গলায় সোনার চেনে এস লেখা একটা লকেট হাতের আজ পায়ে পড়া স্বাভাবিক ঘরে ব্যবহার করা জুতো ভোরবেলা বেরোনোর সময় আর ওই মায়ের কাছ থেকে চাবি নিয়ে শু বক্স থেকে জুতো খোলার সাহসটা হয়নি ওর বাবা মা বেঘরে ঘুমোচ্ছিল ডুপ্লিকেট চাবিটা গতকাল রাতেই শিমুল বেশ কায়দা করে চেয়ে রেখেছিল বাবার কাছ থেকে গতকালে খেতে বসে বাপি এই গ্রিলের চাবিটা আমার কাছে দিয়ে রেখো তো কী করবি রুটি চিবোতে চিবোতে কথাটা জিজ্ঞেস করেছিলেন সন্তোষবাবু মা তখন নিজের জন্য ভাত বাড়ছে সন্তোষবাবুর সুগার আছে তা আবার হাই সঙ্গে রয়েছে হাই প্রেশার তাই মানসিক ঝক্কি বেশি একটা সামলাতে পারেন না রিটায়ার্ড হয়েছেন করোনার সময় সেই দু হাজার উনিশে সব সময় ঘরে থাকতে থাকতে এই লোকটা কেমন যেন ঘর কোনো মেয়ে মানুষের মতো হয়ে গিয়েছেন সেই যে করোনার সময় থেকে বাইরে বেরোনোর প্রতি আতঙ্ক ওটা এখনো ওনার ভেতরে চাপা উত্তেজনার মতো কাজ করে আর একটা রুটি দাও তো না না ওই দুটোই বরাদ্দ ওর বেশি তোমায় দেওয়া যাবে না ডক্টর বারবার বারণ করে দিয়েছে বললেন শ্যামলিদি মানে বাবুর স্ত্রী স্ত্রীর দিকে তাকিয়ে আবার ভ্রুকুটি করে চোখটাকে নিচু করে নিলেন তিনি বেশ উচ্চমানের চেহারা ছিল ওনার দেখেই মনে হতো একজন মিলিটারি ম্যান সেই গরণ সেই পোশাক সেই চেহারা খিচুই আর এখন মানায় না পরনের পোশাকটাও একে ওকে দান করে দিয়েছেন তিনি যা কিছু এখন ওনার এই রোগা শরীরে সবটাই ছোট সাইজের লাগে এক সময় নিজের গোপজোড়া নিয়ে বেশ নিজেকেই নিজে প্রশংসা করতেন তিনি গোপের মধ্যে তা দিয়ে দিয়ে সবার সাথে হাঁটুর ওপর হাতের বাড়ি মেরে মেরে কথা বলতেন এমন একটা ভাব যেন জমিদার মশাই বসে রয়েছে কাঠের চেয়ারের ওপর লুঙ্গি পড়া পায়ে বাঁ পায়ের ওপরে ডান পা তুলে ডান হাত দিয়ে বারবার নিজের হাঁটুর ওপরে শক্ত চাপড় মেরে মেরে বাড়ির প্রত্যেকটা মানুষকে নাকে খড়ি দিয়ে ঘোরাতেন সেই মানুষটা এখন স্ত্রীর কথায় ওঠে বসে ডাক্তারদের বারণ উনি শুনতেন না তাই সুগারের সঙ্গে সঙ্গে প্রেশারটাও দুম করে একদিন বেড়ে গিয়ে সেই মারাত্মক অবস্থা ডক্টর বারবার বলে দিয়ে গেছে বাঁচতে হলে আপনাকে মেনে চলতেই হবে আপনার ওই রব দেখানো চাকরির ক্ষেত্রে যতদিন করেছেন করেছেন বাড়িতে এসে করতে যাবেন না বৌদি দাদাকে বাঁচিয়ে রাখার দায়িত্বটা কিন্তু আপনার আমি ওকে অনেকবার বারণ করি ঠাকুরবু ও আমার কথা শোনে না তা বললে তো হবে না ডাক্তারি ভাষা এসবের কোনো মানেই হয় না দেখুন এইখানে আবেগের কোনো কাজ নেই এইখানে সবটাই কিন্তু আপনাকে সিনসিয়ারলি গ্রহণ করতে হবে আপনার হাজব্যান্ড বাঁচানোর দায়িত্ব সম্পূর্ণ কিন্তু আপনার হাতে বৌদি এই যে দিয়ে যাচ্ছি এই যাত্রায় উনি বেঁচে গেছেন এরপরে কিন্তু আমার হাতে আর কিচ্ছু থাকবে না ভয় দেখিয়ে গিয়েছিল ডক্টর কেশব নন্দী সেই থেকেই শ্যামলী নিজের হাতে হাল ধরেছে হাঁ করে কি দেখছ খাওয়া হয়ে গিয়েছে স্যুপ শেষ করেছো রোজ রাতে সেই একই খাবার এক গাদা সবজির স্যুপ আর দুটো মাত্র শুকনো রুটি চিবত ইচ্ছে করে না ওদিকে শিমুল বসে বসে মুরগির ঠ্যাং চিবত ছিল বাবা আর মায়ের এরকম চোখা ঠান্ডা লড়াই দেখে আস্তে করে বলল বাবা সকালে ওয়াকে বেরোবো চাবিটা আমার কাছে দিও ঠিক আছে নিয়ে নিস বেশি আর কথা বাড়ালো না বাড়িতে চারটে মাত্র মানুষ প্রফুল্ল দেবী শ্যামলী সন্তোষবাবু আর শিমুল এই চারজনের সংসারে এই একতলা বাড়িটা ঘরময় যেন সব সময় গম গম করছে সকালে উঠেই শিমুলকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে শ্যামলী তার জন্যে রান্নাবান্না টিফিন সব কিছু শিমুল ছোট্ট একটা কোম্পানিতে চাকরি করে মানে করত। গত দু মাস যাবৎ সে রেজিগনেশন লেটার দিয়ে দিয়েছে আর চাকরি তার করতে ভালো লাগছে না এখন একটু একা সময় কাটাতে যায় তাছাড়া তো তাকে বলেছেই কোনো ব্যাপার না তুই যখন ইস্তফা দিয়েই দিয়েছিস তাহলে এখানে চলে আয় তাছাড়া তুই আর আমি তো একই সঙ্গে উচ্চ মাধ্যমিক পাশ করার পরে এই নার্সিং ট্রেনিংটা নিয়েছিলাম এই কথাটা একদম সত্যি এই মেয়েটি শিমুনের বাড়ির কাছাকাছিই থাকতো বিয়ের পরেই চলে গিয়েছিল সে দার্জিলিংয়ে স্বামীর অ্যাক্সিডেন্টের পর শ্বশুর বাড়িতেই তার ঠাঁই হয়েছিল কিন্তু সে থাকেনি আলাদা বাড়ি কিনে সেইখানেই রয়েছে মাত্র সাত দিনের সংসারে মিতালিকে ওর হাজব্যান্ড প্রচন্ড ভালোবাসা দিয়েছে আর ওই ভালোবাসাটাকে আঁকড়ে ধরেই মিতাদের এখন শেষ জীবনটুকু বেঁচে থাকা মা কিছু খাওয়া নাকি বৃদ্ধ মহিলার কণ্ঠস্বরে শিমুলের ঘোরটা কাটে হ্যাঁ কিছু বলছেন মাসিমা সেই বোর রাত থেকে দেখতাছি দেখতেছি এখানে বৈশা আসো তা বলে কিছু খাবা না না ঠিক আছে মা কয় কি খাও খাও পেটের মধ্যে হাত দিতেছ কোদা লাগছে তো শিমুলের বুকের ভেতরটা কেঁপে ওঠে চশমার আড়ালে তার দু চোখের তলায় সামান্য কালি পড়েছে শরীরটার মধ্যেও একটু অন্যরকম আনচান ভাব আচ্ছা মাসিমা পরবর্তী ট্রেন কখন আসবে সেহেতু বিস্তর আমি বলতে পারবো না ওই স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করলে তুমি সবটা পাবে মাসিমার কাছে এক কাপ চা অর্ডার করলো শিমুল একটা বিস্কুট দিয়ে চাটা খেতে গিয়েই গাটা কেমন যেন গুলিয়ে উঠল তার গতকালের খাওয়াটা ঠিকঠাক হজম হয়নি ভোর রাতে পালিয়ে এসেছে তো বাড়ি থেকে ফোন করলো সে মিতালিকে মিতালি বলল। তুই এক কাজ কর এমার্জেন্সি ফ্লাইট বুক করে চলে আয় হবে হবে না কেন একটু বেশি পেমেন্ট করতে হবে আমি বরং তোকে টাকা পাঠিয়ে দিচ্ছি তুই চলে আয় বান্ধবীর সাহায্য না থাকলে শিমুল হয়তো এই যাত্রায় কিছুতেই উতরাতে পারত না বেলা তখন অনেক হয়ে গিয়েছে সূর্য মাথায় উঠব উঠব করছে ঠিক নটা নাগাদ মিতালির কাছ থেকে টাকা পেয়ে শিমুল টিকিট বুক করতে গিয়ে দেখতে পায় হ্যাঁ ক্যান্সেল টিকিট নাকি আছে তবে একটু বেশি পেমেন্টে টিকিট বুক করে সে সরাসরি ট্যাক্সি ড্রাইভারকে বলেছিল বিমানবন্দর সেইখানে এসেই যেই কোম্পানির হয়ে টিকিট কাটা হয়েছে সেই কাউন্টার খুঁজে নিজের ফ্লাইটে বসতে বেশি সময় লাগেনি শিমুলের ট্যাক্সি ট্যাক্সি বলে লাগেজটাকে টানতে টানতে শিলিগুড়ি বাগডোগরা থেকে সে এগিয়ে আসে ট্যাক্সিওয়ালা দাঁড়িয়ে রয়েছে শিমুল ছুটছে হঠাৎ করে হরে খাগো নাকি দেখে চলতে পারেন না এক্সকিউজ মি আপনি দেখে চলতে পারেন না ধাক্কা লাগে শিমুলের একটি ছেলের সাথে আমি আগে উঠবো আমি আগে বুক করেছি দেখুন আমি তখন থেকে চিৎকার করছি ট্যাক্সি ট্যাক্সি করে আমি আগে উঠবো হে আবার কি আমি আগে উঠবো না এ তো খালি দাঁত কেলিয়ে ট্যাক্সি ড্রাইভার কথাটা বলে শিমুল বিরক্ত হয়ে বলে না না আমি একা যাব আমি আমার বান্ধবীর বাড়িতে যাব। আমি তার ঠিকানা দিতে চাই না কাউকে হো বাবা আমাকে কি দেখে আপনার উগ্রপন্থী বলে মনে হয় বলে ছেলেটি দেখুন আপনার সঙ্গে চুল টানছেন কেন আমি আবার আপনার চুল কথায় টানলাম শিমুলের আঁকড়া ক্লিপ খসে গিয়ে তার লম্বা মাথার চুলগুলো ছেলেটির হাতের ঘড়ির সঙ্গে কিভাবে যেন প্যাঁচিয়ে গিয়েছে বোধ যখন ধাক্কা লেগেছিল তখন এটা হয়েছে এভাবে নড়বেন না তাহলে কিন্তু কাঠে দিয়ে কাটতে হবে দাঁড়ান ছেলেটি খুব সাবধানে ঘড়ি থেকে চুলগুলোকে একটি একটি করে সরিয়ে দেয় শিমুল তার ব্যাগটা নিয়ে ট্যাক্সিতে রাখার জন্য খুবই তাড়াহুড়ো করতে শুরু করে হঠাৎ করে আবার আ আবার টানছেন আহ তো কে কি ব্যাপার বলুন তো আপনার চুলকে আমাকে ছাতা দিতেছিল নাকি হ্যাঁ মানে এই দেখুন ছেলেটি জামার বোতামের সঙ্গে শিমুলের চুল আটকিয়ে ট্যাক্সি ড্রাইভার দাঁত কে বলে ও বালবি कह रहा है कि आप दोनों एक साथ শিমুল বিরক্ত হয় ঠুর আমি যে ঠিকানা বলছি সেখানে কিন্তু আমি আগে নামবো ও ম্যাডাম ঠিক আছে রবনা ছেড়ে উঠুন এখানে এরকম ট্যাক্সি ড্রাইভার অনেক রয়েছে হ্যাঁ আর এরা বসে রয়েছে প্যাসেঞ্জারকে নেওয়ার জন্য আপনি না গেলে আমি একাই চলে যাব তাও বেশি ভাড়া দিয়ে দুইজনেই মুখটা বিগড়ে গিয়ে একে অপরের দিকে পেছন দিক দিয়ে বসার চেষ্টা করেও সেটা উতরাতে পারলো না এ কি আসা বাপ মেরে পাস কেউ আর হ্যাঁ পিছে ভাইটি পিছে বল বলল ছেলেটি কি বললেন কিছু না আপনাকে বলেছি নাকি যদিও আপনার চুলটা এখন মেয়েটি ভালো করে তাকিয়ে দেখে ছেলেটির দিকে ফ্রেঞ্চ কাঠ দাড়ি উচ্চটায় প্রায় ছয় ফুটের কাছাকাছি মাথার চুলগুলো ওই উটকো ছেলেদের মতো এদিক ওদিক করা আবার একটা দিকে কেমন যেন ব্রাউন কালার করা রয়েছে পরনে অলিভ কালারের টি-শার্ট আর ব্ল্যাক কালারের প্যান্ট হাতে ডিস্টোচ আর এক হাতে সালমান খান স্টাইলের একটা ব্রেসলেট একটা ব্রিফকেস রয়েছে এক হাতে আর এক হাতে রয়েছে ট্রলি ব্যাগটা দেখে মনে হচ্ছে অনেক দিনের ট্রিপ চোখে একটা সানগ্লাস ছিল বোধহয় খুলে রেখেছে সেটা রয়েছে ওই ঠিক গেঞ্জির মাঝখানটায় উঠে বসে দুইজনে চলিয়ে বলে ওঠে ছেলেটি দাদা এই ঠিকানাটা বলে একটি ঠিকানা দেখায় শিমুলো নার্সিংহোমে আলাদাই রাস্তা হ্যাঁ 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 আলাদা রাস্তাতেই ওখানে থাকে আমার বান্ধবী নার্সিংহোমের থেকে একটু বাঁধিকে তো হা হ্যাঁ ওই হ্যাঁ ওই হ্যাঁ আমাকে এখানেই ছেড়ে দেবেন ঠিক হ্যাঁ পাঁচশো রুপায় লেগে ঠিক আছে যা লাগে চলুন এবার ছেলেটি বলে নার্সিংহোম মন্দবাদি হচ্ছে নাকি মানে আরে আমি তো ওখানে যাবো আমি ওখানকার ইনচার্জ দেখাশোনা করতে যাচ্ছি রিসেন্টলি একটা সমীক্ষায় এসেছে দেখুন আপনার সমীক্ষা আমার কোনো ইন্টারেস্ট নেই আপনি চলুন ট্যাক্সি স্টার্ট হতেই ওরা যাত্রা শুরু করে শিমুল মনে মনে ভাবে এই লোকটাকে টলরেট করব কি করে এতক্ষণ ধরে মুটকো ছেলে বাঁধে ছেলে আর অন্যদিকে বসে বসে ছেলেটি ভাবে বল এসে একেবারে বাল নিয়ে টানাটানি শুরু হলো ভাল লাগে না ফোন আসে ওর বলে হ্যাঁ হ্যাঁ নেমে গেছি আরে দর বাড়া কি ফোন করবো তোকে বলতো কি ঠিকানা দিয়েছিস লাউরা ওই ট্যাক্সিওয়ালা বুঝতে পারে না এক্সকিউজ মি পাশে একটি মেয়ে বসে রয়েছে তো মেয়ে বলে কি খিস্তে নাম না নাকি বলে ছেলেটি আপনি কত বড় ননসেন্স হ্যাঁ ননসেন্স ঠিক আছে আপনি আপনার কানের মধ্যে তুলে গুজে বসে থাকুন যদি অন্য একটা ট্যাক্সি পেতাম এই যে এই যে ম্যাডাম ম্যাডাম অন্য ট্যাক্সি পেলে আমিও উঠতাম একা আপনি না আরে বলিস না ইলিটেড হোয়াট আমাকে দেখে আপনার ইলেকট্রিয় মনে হচ্ছে এইবার রেগে ওঠে শিমুল কি ভেবেছেন কি হ্যাঁ বাংলায় কথা বলছি বলে কি আমি অশিক্ষিত মাইন্ড বলতে গিয়েও থেমে যায় শিমুল কারণ ছেলেটি দাঁত বের করে হেসে বসে আছে এ অপমান করলে আপনাদের মুখ থেকে একটা শব্দই বেরোয় এর বেশি কিচ্ছু বেরোয় না আপনি কিন্তু আমাকে অপমান করছেন না জেনে না শুনে আপনিও তো আমাকে অপমান করছেন না জেনে না শুনে বলে আবার শিমুল মুখটা ঘুরিয়ে নেয় ছেলেটি আবার ফোন করে যেন কাকে আর বলিস না নেমেই ধাক্কা খেয়েছি হ্যাঁ না লাগেনি ঠিক আছে তুই রাখতেও পরে কথা বলছি অসহ্য লাগছে শিমুলের কতক্ষণে যে পৌঁছাবে বুঝে উঠতে পারে না দাদা কতক্ষণ লাগবে তিন ঘন্টা লেগে গা তিন ঘন্টা ঘন্টাখানে যাবার পরে দেখতে পাই শিমুল ছেলেটি হাঁ করে ঘুমোচ্ছে গাড়ি সিটের ওপরে মাথা দূরিয়ে বাবা হাঁ করে ঘুমায় আবার না কো ডাকে ছি কি বিচ্ছিরি বলতে বলতেই ছেলেটির মুখের সামনে থেকে একটা মাছি ভন ভন করে উড়ে গেলে শিমুলের হাসি পেয়ে যায় কে নিলেই ভালো করতো সঙ্গে সঙ্গে উঠে বসে সে হুম আমি প্রে করছি ঠাকুরের কাছে হ্যাঁ হাঁ করে দাগ বের করে প্রে করছেন কি দেখে শিখলেন মোবাইলের বিল বোধ বলে হাসে শিমুল ছেলেটি বলে না যে রাস্তায় এখন উঠছি সেটা যথেষ্ট খারাপ আপনি হয়তো প্রথম এসেছেন আমি এই নিয়ে অনেকবার এসেছি বলে ছেলেটি কি দাদা ঠিক বললাম না একদম ঠিক বাত একদম ঠিক বাত বললে ড্রাইভার মহাশয়টি সত্যি রাস্তাটা খুবই উঁচু শিমুলের শ্বাসকষ্ট হচ্ছে ব্যাগগুলো তো সব রেখে দিয়েছে ট্যাক্সির পেছনে এইবার কি ব্যাপার এতক্ষণ বক করছিলেন এখন একেবারেই চুপ চুপ করবেন এনি প্রবলেম কী হয়েছে আমাকে বলুন আমি একজন ডক্টর আমার আস্তেমার প্রবলেম আছে হাইতে উঠছে তো তাই ওফ দাদা একটু দাঁড়ান তো আপনার ডিগেটা খুলুন তো ছেলেটি নিজের তৎপরতায় জিজ্ঞেস করে মেয়েটিকে কোথায় আছে আমার আমার পাপা সাইট পার্সে ছেলেটি সাইট পার্সটা খুঁজে মেয়েটির কাছে আগে দিয়ে বলে এখন এক্ষুনি একবার টানুন নাহলে অসুবিধা হবে ইনহেলারটা বার করে টেনে নেয় শিমুল দুই থেকে তিনবার তারপরে বলে তাই এতই যখন প্রবলেম এটা তো কাছে নিয়ে বসতে পারেন না আসলে বুঝতে পারি নরম চড়াই উতরাই হবে থ্যাংক ইউ সো মাচ বাকি রাস্তাটুকু একে অপরের সাথে আর কথাবার্তা হয়নি কিন্তু পৌঁছানোর ঠিক পনেরো মিনিট আগে শিমুল বলে আপনি কোথা থেকে আসছেন কলকাতা ও আপনি রানাঘাট আচ্ছা আচ্ছা কী জন্যে আমার এক বান্ধবীর বাড়ি মানে বান্ধবী মিতালি নার্স ওখানকার বড় একটা নার্সিং হোমের সেই জন্যই হো মিতালি গোমস আমি চিনি তো আপনি চেনেন হ্যাঁ খুব ভালো করেই চেনি আর মিতালি খুব ভালো একটি মেয়ে ওর হাজবেন্ড রনোর মৃত্যুর পর ও এখানেই বাড়ি কিনে রয়েছে রনো মিতালিকে খুব ভালোবাসত আপনি ওদেরকেও চেনেন হ্যাঁ চিনবো না কেন রনো আর আমি তো একসাথেই গয়া বললে সেই ড্রাইভার মহাশয়টি হ্যাঁ থ্যাংক ইউ আপনার লাগেজপত্র বের করতে হবে না আমি বের করে দিচ্ছি কোথায় যাবেন বলুন আমি পৌঁছে দিচ্ছি মিতালি বাড়িতে পৌঁছানোর জন্যে বারবার ফোন করছে ঠিকানা বলে দিচ্ছে একটা সময় শিমুল বলে এই তুই তো আমি একজনকে পেয়েছি তোকে নাকি চেনে আপনার নামটা স্বর্ণ স্বর্ণদ্বীপ স্বর্ণদ্বীপ বলছে ফোনের ওপার থেকে মিতালি বলে স্বর্ণ বাহ তোর সঙ্গে খুব ভালো একটা ছেলের দেখা হয়েছে ও তো আমাদের নার্সিংহোমই আসছে জানিস বেশ কদিন ধরে নার্সিংহোমে বাচ্চা চুরি চলছে হ্যাঁ সেই কেসের ব্যাপারে ও এসেছে হ্যাঁ 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 আমি জানি তো না না ও এখানেই থাকবে কদিন ভালো হয়েছে তুই তুই বরং ওকে নিয়ে সঙ্গে করে আয় হুম ফোনটা রেখে দেয় মিতালি বেশ সুন্দর দৃষ্টিতে শিমুল তাকায় স্বর্ণের দিকে স্বর্ণ বলে নিন ট্যাক্সি ভাড়া মিটিয়ে দিয়েছি হে বাবা কেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে একে আপনি লেডিস তার উপরে সুন্দরী তার উপরে একা বলা যায় যদি আপনার সঙ্গে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয় আপনাকে যেমন ভেবেছি আপনি তার থেকেও তত বেশি খারাপ থ্যাংক ইউ এরকমই বলে আমার সব গার্লফ্রেন্ডরা কটা আছে প্রচুর আছে কলকাতায় একটাও ঢকেন না আপনাকে দেখে মনটা বেশ ফুরফুরে লাগছে আমি আপনার সঙ্গে যাব না আরে বাবা মিতালি আমার কত প্রশংসা করলো বলুন তো হুম হতে পারে হাজার ভ্রমণের মধু খেয়ে বেড়াই আমি হাজারো ফুলের ভ্রমর হয়ে কিন্তু আপনি বেশ অন্যরকম আপনি কি আমার সঙ্গে ফ্ল্যাটিং করছেন ধরে নিন তাই তো অসহ্য বলে মিতালি একটা কথা জানেন যে খেপালে খেপে যায় তাকে খেপাতে আরো বেশি ভালো লাগে আমি বুঝি খেপি হুম তা নয় তো কি বলতে বলতে মিতালির বমি পেয়ে যায় কি একবার শ্বাসকষ্ট একবার বমি বিষয়টা কি বলুন তো দাঁড়ান ব্যাগ থেকে এক বোতল জল বার করে দেয় ছেলেটি বলে নিন চোখে মুখে জল দিন রাস্তার ধারেই বমি করে দিয়েছে শিমুল আমি একটা গাড়ি খবর দিই এখান থেকে নার্সিংহোমের গেট পাড়িয়ে তারপরে সেই কোয়ার্টার খুঁজতে অনেকটা সময় লাগবে আর সেই কোয়ার্টার পেরিয়ে তারপর মিতালির বাড়ি আপনি সেটাও চেনেন যা চিনবো না কেন আমি তো বলছি রঙও আমার বন্ধু ছিল চলুন তাছাড়া বমি করলেন কেন এনি প্রবলেম না না সকাল থেকে কিছু খাওয়া হয়নি ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছি তারপর থেকে ও মাই গড এতক্ষণ ধরে আপনি না খাওয়া এটা তো পিটি পড়বে গ্যাস হয়ে যাবে কি করেন দাঁড়ান ব্যাগ থেকে এক প্যাকেট বিস্কিট বার করে ধরে সে শিমুলের মুখের সামনে ক্রিম ক্রিম বিস্কিট আমার ভীষণ প্রিয় দেখুন তো কী করে আমি জেনে ফেললাম এরপরে বাকি বেশি আর কথা হয় না একটা গাড়ি সামান্য কয়েক মিনিটের জন্যে ভাড়া করে ছেলেটি স্বর্ণ তারপরে পৌঁছে যায় তারা মিতালির বাড়ির সামনে ছোট্ট একটা বাড়ি একতলা চারিদিক থেকে বাঁশের বেড়ার গেট ভেতরে গাছগাছালিতে ভরা বাড়ির পেছনেও অসংখ্য গাছ বাড়িটার রঙটা খয়েরি রঙের আর হলুদ রঙের টেটোগুলো কালার করা গ্রিলের জানালাগুলো ভীষণ অদ্ভুত মিতালির দেখে ভীষণ ভালো লাগে শিমুলকে আর স্বর্ণকে আরে দুইজনে এসেছিস ভালো হয়েছে আয় এই স্বর্ণ তুই কোথায় উঠেছিস আমায় আর কোথায় উঠবো নার্সিংহোমে সেইখানে না গেলে তো আমি এক্সিবিশন করতে পারবো না হ্যাঁ কেউ জানে তুই যে এসেছিস তোর আসল পরিচয়টা নিয়ে হারে না সবাই জানে আমি নার্সিংহোমের ডিপার্টমেন্টেই রয়েছি কিন্তু আমি যে শোন শিমুল ও কিন্তু পুলিশের অনেক বড় র্যাঙ্কে রয়েছে তাই কিন্তু উনি যে বলল উনি নার্সিংহোমে হুম ছদ্মবেশী আছে সিআইডি ডিপার্টমেন্টে তো তাই ওপর মহল থেকেই সব কিছু পাশ করা হয়ে গিয়েছে ও আসলে সেই লোকটিকে খুঁজতে এসেছে আমাদের প্রত্যেকেরই একটা সন্দেহ আছে নার্সিংহোমের মেন ইনচার্জই সঙ্গে যুক্ত কিন্তু হাদানাতে ধরতে না পারলে তো সেটা সাকসেস হবে না কি করে ধরবি খুব সিম্পল এখানকার ম্যাক্সিমাম মহিলা যারা নাকি আইবুর অবস্থায় প্রেগনেন্ট তারাই এখানে আসে বাচ্চাগুলোকে নষ্ট করতে কেউ কেউ আবার জন্মও দিয়ে যায় অনেক বাবা মা আছে এখানে নিয়ে আসে সযত্নে তাদের মেয়েকে সন্তান জন্ম দেওয়ার পর সেই সন্তানগুলোকে জীবিত হোক বা মৃত হোক ফেলে দিয়ে চলে যায় মেয়েকে আবার আই বুড়ো সাজিয়ে নিয়ে যায় হাউ ইজ দিস পসিবল সব কিছুই পসিবল বলে স্বর্ণ তাছাড়া আপনি কেন চিন্তা করছেন আপনি তো পেটের ওপরে হাত রেখে শিমুল বলে স্বর্ণবাবু আপনি আপনি এখনও বুঝতে পারলেন না কি আমিও প্রেগনেন্ট মিতালি ঘাড় নাড়ে স্বর্ণ বলে হরে আমি এতটা এলাম অথচ ভূমিটা তো আমার স্বাদে হয়নি আমার পেটেও যে বাচ্চাটা আছে তাকেও আমি চাইনি সেও আমার বলে চোখে জল চলে আসে শিমুলের মিতালি বলে স্বর্ণ তুই বরং এই বেলাটা আমার বাড়িতেই থেকে যা আয় ভিতরে আয় বান্ধবীর ডাকে সাড়া দেয় স্বর্ণ রণর সঙ্গে বন্ধুত্বের খাতিরেই মিতালির সঙ্গে তার বেশি পরিচয় হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে দুজনেই টেবিলে বসে শিমুল পড়েছে একটা ব্ল্যাক কালারের স্লিভলেস কুর্তি আর একটা সাদা রঙের থ্রি কোয়ার্টার প্যান্ট খেতে বসে এক কাপ চা আর একটা ডিম টোস্ট খেয়েই আবার গা পাক দেয় বেচারি শিমুলের এই অবালায় ওকে আবার এগুলো কেন দিতে গেলি দুপুর তো হয়েই গিয়েছিল একেবারে না হয় লাঞ্চ করতাম হুম করবি তো কিন্তু বেয়ারা এখনও খাবার দিয়ে যায়নি তাই ভাবলাম না না ডিম টোস্ট ওকে দিয়ে ঠিক করিসনি তার উপরে ও প্রেগনেন্ট তোর মন খারাপ হয়ে গিয়েছে স্বর্ণ জিজ্ঞেস করে মিতালি হ্যাঁ মন খারাপ কেন হবে আমি এমনি একটা টম বয় আমি গেলেই হাজারো জুলিয়েট আমার চারিদিকে ভ্রমণের মতো ঘরে বাজে কথা বলিস না তোর চোখ আমি চিনি হাজারো ফুল থাকলেও শিমুলকে তুই অন্য চোখেই দেখেছিস তাই না রে কথাটা বলার সঙ্গে সঙ্গে স্বর্ণ তাকায় মিতালির দিকে কেমন করে কেন বলছিস মিতালি বলে স্বর্ণকে শিমুল মেয়েটা খারাপ না জানিস তো খুব ভালো ভালোবেসে নয় কিন্তু অ্যাক্সিডেন্টলি ওর এই সন্তান মানে তখন আমি আরও একই সাথে কলেজ কমপ্লিট করি আমাদের কলেজে একটা প্রফেসর ছিল নাম কই বলল ওনাকে সবাই ভয় পেত শিমুল ভয় পেত না একদিন তো ওই স্যারের সঙ্গে শিমুলের তুমুল ঝগড়া বেঁধে যায় শিমুলের বাবাকে খবর দেওয়া হয় উনি তো ডিআইটি ডিপার্টমেন্টে ছিলেন তাই হ্যাঁ তারপরে ওকে রাস্ট্রিকেট করার সিদ্ধান্ত নেওয়া হয় মানে শিমুলকে হ্যাঁ কিন্তু দোষ ছিল ওই কই বলল স্যারেরই আমরা যখন ল্যাবে কাজ করতাম তখন স্যার বারবার এসে শিমুলের পেছন দিকে ওকে জড়িয়ে ধরত ওর নিতম্বে হাত রাখতো ওর বুকে হাত রাখার চেষ্টা করতো যাকে বলে ব্যাড টাচ শিমুল সেইটারই প্রতিবাদ করেছিল কিন্তু ব্যাপারটা এমনভাবে ঘুরে গিয়েছিল যে পরবর্তীকালে আলটিমেটলি দোষটা গিয়ে দাঁড়ায় বেচারী শিমুলের তারপর তারপরে আর কি তারপরে ওকে প্লাস্টিকাট করে দেওয়ার ভয় দেখানো হয় ও তো কাকতি মিনতি করে কান্নাকাটি করে এরপরে ওর বাবার সহায়তায় ওকে আবার কলেজে রাখা হয় কিন্তু ওই কৈবুল্লা স্যারের নজর ওর ওপর থেকে যায়নি এরপরে তো আমার বিয়ে হয়ে যায় আমি চলে আসি সাত দিনের মধ্যে রণ চলে যায় আমি তো ভেঙে পড়ি তখন শিমুলের খবর আমি নিতে পারিনি কিন্তু মাস দুয়েক আগে শিমুল আমাকে বলে এক ঝড় বৃষ্টির রাতে আমার সর্বনাশ হয়ে গিয়েছে মিতালি সর্বনাশ হয়ে গিয়েছে কাঁদিস কেন কি হয়েছে বল আমাদের অফিসে আজকে একটা ছোট্ট পার্টি ছিল সেখানে সবাই এসেছিল আমিও এসেছিলাম আমাকে কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয় তুই তো জানিস আমি সফট ড্রিঙ্কস খাই আমি বললাম আমি বেশি খুব একটা খাবো না ভালো লাগে না খাওয়ার পরে মাথাটা কেমন যেন ঘুরছিল জানিস তো এরপরে আমাকে আমার বান্ধবী দীপা বলে ওর বেডরুমে গিয়ে একটু রেস্ট নিতে আমি বললাম বাড়ি যাব বললো না এ অবস্থায় নাকি বাড়ি গেলে রাস্তাঘাটে আমি অ্যাক্সিডেন্ট করতে পারি আমি ওর কথা মতো ওর বেডে গিয়ে বিশ্রাম নিলাম বাট আমি বুঝতে পারছিলাম আমার শরীরের ওপরে কিছু একটা হচ্ছে হ্যাঁ দুটো হাত আমার গোটা শরীরটার উপরে খেলা করে বেড়াচ্ছে তারপরে তারপরে সে ভীষণ যন্ত্রণা ভীষণ যন্ত্রণা মিতালি আমি তোকে ভুলে বোঝাতে পারবো না আমি চোখ খুলতে পারছিলাম না কিন্তু আমি আমার শরীর দিয়ে রিয়েলাইজ করছিলাম যে কেউ কেউ একটা কেউ একটা আমাকে ব্যাক টাচ করছে কেউ কেউ একটা আমার প্রাইভেট পার্টে আমাকে আমি জাস্ট আমি জাস্ট বুঝতে পারছিলাম না এরপরে ঘটা তিনেক পর যখন আমার সেন্স ফিরল তখন আমি নিজেকে সম্পূর্ণভাবে একেটে দেখে আমি জাস্ট বিধ্বস্ত হয়ে গিয়েছি আমার মেকআপ আমার টোটাল লিপস্টিক আমার ছুল আমার পোশাক সব সব চিহ্ন বিচ্ছিন্ন হ্যাঁ আমি দীপাকে জিজ্ঞেস করতে সে বললো সে জানে না সে জানে না বাট আমি আমার প্রাইভেট পার্টে ব্লিডিংয়ের মাধ্যমে বুঝতে পেরেছি এখন তো আমার ডেট নয় তাহলে তাহলে কি করে পসিবল আমি সেই দিন ডক্টরের কাছে দেওয়ার সাহস করিনি কিন্তু কিন্তু দ্বিতীয় দিন আমি আমার ফ্যামিলি ডক্টরের কাছে যাই উনি উনি আমাকে দেখে বলে যে তোমাকে একবার নয় একাধিকবার ধর্ষণ করা হয়েছে হে ব্যাপারটা সন্তোষ দা জানে আমি অনেক কষ্টে কাকুকে বলে কয়ে এসেছি যাতে বাড়িতে কিন্তু তুই এটা ঠিক করিসনি তোর অবশ্যই পুলিশ কেস করা উচিত ছিল কী কেস করবো বল বাবা সারা জীবন চাকরি করে এসেছে এতটুকু কালিমা মাকে নি বাবার চরিত্রে কেউ কলঙ্ক দিতে পারবে না বাবা কোনো দিন ঘুষ খায়নি তুই জানিস তো বাবা তো এখনও বলে যদি ঘুষ খেত তাহলে নাকি আমাদের চাতলা বাড়ি হতো মোজাইক করা ঘর হতো কেন আমরা এরকম চেমচেম থাকি এরকম নর্মাল খাবার খাই বাবা বলেছে বাবার ব্যাঙ্ক ব্যালেন্স নাকি সেরকম মোটা অর্থের নয় কারণ বাবা তা জীবনে সব কাজটা সৎ পথে করেছে সেই সৎ মানুষের মেয়ে হয়ে আমি এত বড় একটা ক্রাইম কী করে করলাম দেখ শিমল তুই বোঝার চেষ্টা কর তুই কোনো ক্রাইম করিস নি আমি করেছি আমি জানি সে কে কে তুই কাকে কাকে নিশ্চিত মানে বলছিস আমি জানি কলেজের স্যার কই কই হোয়াট ছিল দীপার বাবা বলে কান্নাকাটি করতে থাকে শিমুল এদিকে শিমুলের দুঃখের কথা শুনে চোখে জল চলে আসে মিতালিরও এবার বল স্বর্ণ মেয়েটা কি করতে পারে কুমারীর গর্ভের কলঙ্ক মাস্টারের পরে যখন পিরিয়ডটা ঠিকঠাক হয় না বুঝতে পারে টেস্ট করে আর ব্যাস ফলশ্রুতি এই বুঝলাম তোদের খুব কষ্ট হয় না রে স্বর্ণও জিজ্ঞেস করে মানে মানে এই যে জোর জবরদস্তি সংগ্রহ হানি হলে আমাদের তো কোনো ব্যাপার না আমরা ফেলে দিলেই খুশি কিন্তু কিন্তু ওটাই তো কথা তোদের ফেলে দেওয়া জিনিসই তো ধারণ করতে গিয়ে আমাদের এই অবস্থা হয় লিগালি হলে কোনো ব্যাপার না হেল্লি গালি হলে কত বড়ছে কলঙ্ক তুই ওকে অ্যাবাসন করতে বলিস নি অনেকবার বলেছি কিন্তু ওর ফ্যামিলি ডক্টর ওকে চেক আপ করে নাকি বলেছে না না তোমার অসুবিধে হতে পারে ভীষণ অসুবিধে এর থেকে বরং তুমি এক কাজ করো তুমি সন্তোষ দেখে জানিও না মা তুমি দার্জিলিং চলে যাও সেইখানে গিয়ে বাচ্চাটাকে জন্ম দাও দার্জিলিংয়ে এরকম অনেক আশ্রম আছে অনাথ আশ্রম আমি ব্যবস্থা করে দেব কী কী বললি স্বর্ণ জিজ্ঞেস করে ওর বন্ধু মিতালিকে হ্যাঁ এইটাই বলেছে নাকি উনি আর আমিও বললাম তাহলে তুই আমার কাছে চলে আয় দুজনে মিলে থাকবো বাচ্চাটাকে না হয় আমি বড় করবো হাসছিস কেন না না এমনি চল চল তোর বান্ধবী কী করছে গিয়ে দেখি স্বর্ণ এসে দাঁড়ায় এই একটা ঘর মিতালি ছেড়ে দিয়েছে শিমুলকে ঘরটা ছিমছাম বিছানা আছে আছে ছোট্ট একটা মিনি আলমারি ড্রেসিং টেবিল আর তার পাশেই রয়েছে শিমুলের লাগেজপত্র তাকে দেখে স্বর্ণ শিমুল ঘুমিয়ে পড়েছে বিছানায় পাতলা কম্বলটা গায়ে দিয়ে চোখের তলার কালিটা এখন বেশ স্পষ্ট দেখতে পাচ্ছে স্বর্ণ বলে মিতালি কিরে থাকবি না যাবি না না যেতে আমাকে হবেই তবে মনে হচ্ছে একটা সূত্র আমি পেয়েছি মানে মানেটা খুব সহজ সেই দিন বেলায় স্বর্ণ আবার আসে জিজ্ঞেস করে মিতালিকে কিরে বান্ধবী কেমন আছে ভালো আছে বাড়ি থেকে ফোন করেছে বুঝলি থানায় কেস পেস হয়েছে সেই দারোগা ওকে ফোন করেছে ও স্পষ্ট বলে দিল আমি স্বেচ্ছায় এসেছি ফিরে যেতে চাই না তাছাড়া ও তো অ্যাডাল্ট ওর বাবা মা কান্নাকাটি করেনি হুম কোথায় আছে ঠিকানা জানতে চাইছে বলেনি ওর এখন একটি মোটিভ এই বাচ্চাটাকে জন্ম দিয়ে আস্তা করে ফেলে দেবে তারপরে নিজের জীবনটা আবার শুরু করবে তোর কাছে থাকবে তুই যে বললি হ্যাঁ আমার কাছেই থাকবে কিন্তু ওই পাপের ফলকেও নিতে পারবে না কিন্তু ও চায় না ওই লোকটি শাস্তি পাক আর চি কী হবে বলতো কি হবে চি আমাদের চাওয়া পাওয়ার কোনো মূল্য দেয় না সমাজ আমরা সবসময় কলঙ্কিত ওই কই বলল সন্তান যে ওর গর্ভে এটা যদিও প্রমাণ প্রমাণও করতে পারে তবু ওকেই প্রেশার দেওয়া হবে বলা হবে ও কীরকম পোশাক পরে পার্টিতে গিয়েছিল ওই লোকটিকে ওই হয়তো প্রলোভন দেখিয়েছিল অথবা যেহেতু ওকে রাষ্ট্রকেট করার জন্য লোকটি চেয়েছিল তাই ওরই হয়তো এটা প্ল্যান কেউ বিশ্বাস করবে না স্বর্ণ স্বর্ণ দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে পকেট থেকে ফোনটা বার করে ফোন করে রেনুকাকে রেনুকা ফোন রিসিভ করে না স্বর্ণর গার্লফ্রেন্ড যার সঙ্গে দিন পনেরো মতো সে সম্পর্কে ছিল শেষ দিন যেদিন রেনুকে আর পছন্দ হচ্ছে না সেইদিন স্বর্ণ চেয়েছিল একটা চুমু খেতে কিন্তু রেনু কিছুতেই ওকে চুমু খেতে দেয়নি বারবার বলেছে না না বিয়ের পর বিয়ের বিয়ের পর আগে না চালাও জাস্ট এইটুকু কথার জন্য স্বর্ণ ওকে চর মেরেছিল ভরা পার্কের মাঝখানে। খুব একটা বেশি দিন একটি মেয়ের সঙ্গেই লাইন চালাতে পারে না স্বর্ণ আপসে ওঠে বারবার বিভিন্ন রকম ফুলের মধু খেতে পছন্দ করে সে এখন যেন বুঝতে পারছে শিমুলের মধ্যে দিয়ে এটা কত বড়ো যন্ত্রণার জিনিস একই আপনি কখন এসেছেন ও উঠে পড়েছ অনেকক্ষণ উঠলাম বান্ধবী রান্না করে দিল খেলাম বান্ধবী রান্না করেছে মানে হ্যাঁ ও যাকে খাবার অর্ডার দিয়েছিল সে বেচারা নাকি মাল খেয়ে টোল হয়ে পড়ে রয়েছে রাস্তায় কুকুরে নাকি হিসু করে দিয়ে যাচ্ছে মুখের ওপরে তাও সেন্স ফিরছে না ওর বউই বলল। বউয়ের কাছে তো উদং খায় আমাকে মিতালিয়ে রান্না করে দিল তাই খেলাম ও এখন কেমন লাগছে ভালো আচ্ছা আপনি তো সিআইটি পদে রয়েছেন তাই না ওই সিবিআই স্পেশাল ব্রাঞ্চে ডিপার্টমেন্ট অফিসার কেন বলুন তো না মানে ডক্টর তো নন না না ডক্টর নই কেন না আসলে শরীরটা কেমন লাগছে তো বমিও পাচ্ছে যদি একটা ভালো গাইনে ডাক্তার দেখাতে পারতাম তাহলে কি করতেন না বাচ্চাটা যেহেতু পেটের মধ্যে রয়েছে সেহেতু জন্ম তো আমাকে দিতেই হবে যন্ত্রণাও সহ্য করতে হবে কিন্তু ওই নষ্ট জিনিসটাকে আমি গ্রহণ করতে পারবো না আপনি জানেন আমার সাথে কি হয়েছিল জানি সবার বলতে হবে না আমি জানতাম মিতালি ঠিক বলবে ও আমার খুব ভালো বান্ধবী তো আপনি নিজে বুঝতে পারেননি যখন আপনার ওপরে টর্চা চলছে বিশ্বাস করুন স্বর্ণবাবু বলে শিমুল হাত দুটো ধরে স্বর্ণর স্বর্ণ শরীরটা শিহরিত হয়ে ওঠে শিমুল স্বর্ণের হাত দুটোর বুকের মাঝখানে নিয়ে বলে আমি আমি বুঝতে পারছিলাম বাট আমার কোনো সেন্সে কাজ করছিল না আমার শরীর দিয়ে বুঝতে পারছিলাম যে কেউ একটা আমায় ক্ষত বিক্ষত করছে কিন্তু কে আমি সারা সাড়া দিতে পারছিলাম না আমার হাত পা অসার হয়ে গিয়েছিল তারপর বারবার প্রচণ্ড যন্ত্রণায় আমি 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 পাগলের মতো হয়ে গিয়েছিলাম কেঁদে ফেলে আবার শিমুল স্বর্ণ ওর হাত দুটো দিয়ে চোখের জল মুছে দেয় শিমুলের কেমন একটা অধিকার বোধেই নিজের বাহুডোরে জড়িয়ে ধরে শিমুলকে ওর ক্রন্দনরত মুখটা নিজের বুকের মাঝখানে চেপে ধরে এই মুহূর্তে স্বর্ণের সারটা ভিজে যাচ্ছে শিমুলের চোখের জলে হে কি তোরা এইখানে দাঁড়িয়ে জিজ্ঞেস করে মিতালি চোখে জলটা মুছে নিজেকে সামলায় শিমুল স্বর্ণ বলে হ্যাঁ তোর বান্ধবীকে সান্ত্বনা দিচ্ছিলাম তাছাড়া আমার বুক অল ওয়েস খোলা তোদের মতো প্রত্যেকটা সুন্দরের জন্য আয় তুইও কাঁদবি নাকি থুন আড্ডা গেল না রে আয় কফি খা অনেকক্ষণ ধরে আড্ডা দেয় তিনজনে বিদায় লগ্নে স্বর্ণ বলে চলি শিমুল এই মিতালি আসি রে হুম আবার কখন আসবেন আপনি আজ্ঞা করলে তো আর আসবো না না মানে হুম ঠিকই তো বলছে বলে মিতালি তুই আপনি আপনি করছিস কেন আমাদের বয়সেই তো মানে দু তিন বছরের বড় হতে পারে তবে রণ কিন্তু স্বর্ণর খুব প্রশংসা করতো আপনার বাড়িতে সরি তোমার বাড়ি থেকে কে আছে বাড়িতে বাবা আছে মা আছে দিদি আছে জামাইবাবু আছে ও দিদি বুঝি কাছেই থাকে হুম জামাইবাবু প্যারালাইজড কেন হুম দিদিকে ভালোবেসে বিয়ে করার পরই বাড়িতে মেনে নেয়নি দিদিকে জামাইবাবু দিদিকে নিয়ে ফিরে আসার সময় সিঁড়ি দিয়ে পড়ে গিয়ে মাথার পেছনে ও কি অবস্থা ভাই দিদি বুঝি শ্বশুর বাড়ি গিয়েছিল হ্যাঁ জামাইবাবুর মধ্যে কনফিডেন্স ছিল ফুললি কনফিডেন্স দিদিকে নাকি মানবেই আমার দিদি খুব সুন্দরী আমার দিদির নাম অমরাবতী অমরাবতী মানে অমরাবতী হ্যাঁ অমরাবতী সান্নাল ও খুব ভালো গাইয়ে তো ওনার গান আমি খুব শুনি ওনার তার শুনলে আমার দুঃখের মুহূর্তগুলো আমার পাশ থেকে চলে যায় আপনি আপনি তার আবার আপনি সরি ওনার মতো ব্যক্তিত্বকে আপনি ছাড়া তুমি বলে আমি ছোট করতে পারবো না আরে বাবা দিদি না হয় ব্যক্তিত্ব আমি তো অধরমের লোক নাকি আমাকে তুমি করে বলতে হবে চিৎকার করে বলে ওঠে স্বর্ণ আহা স্বর্ণ তুই উত্তেজিত কেন হতিস বলতো বলে মিতালি একেই তোর বুকের ছাতি এত উঁচু উত্তেজিত হলে আরো উঁচু হয়ে যায় হো সরি বলে স্বর্ণ আড্ডা নামে বস তোর কাজ কদ্দূর চলল এসেই তো শুরু করা যায় না রে ধীরে ধীরে করব। আপাতত ভয় পেয়েছে কে এখানকার ম্যানেজার সত্যি হুম আমাকে আমার আইডেন্টি কার্ড দেখাতে বলে ওপর মহল থেকে তো সব রকম ব্যবস্থা করেই দেওয়া হয়েছে তবুও যে শয়তান যে দোষী সে কিন্তু বুঝতে পারে হঠাৎ করে বলা নেই কওয়া নেই কর্তৃপক্ষ থেকে এত বড় একজন লোককে হাসপাতাল দেখাশোনা করার জন্য মানে আই মিন নার্সিংহোম কেন পাঠানো হবে নিশ্চয়ই এর ভেতরে কোনো কারণ আছে আমার এন্ট্রির সঙ্গে সঙ্গে যেন ফোন করে বললো সাবধান হয়ে যেতে আমিও আছি আমাকে ধরা অত সহজ না আপনি সরি তুমি তোমার কাজে সাকসেসফুল হবে নিশ্চয়ই হব তুমি থাকলে তো আরো বেশি হব আমি আমি কি সাহায্য করতে পারি তুমি আর তোমার পেটের বাচ্চাটা মানে মানে তুমি এখন আমার এই যাত্রা যাত্রাপথের গিনেপি বলতে পারো কিন্তু স্বর্ণ এইটা কি উচিত হবে তাছাড়া শিমুল তোর বাচ্চাটাকে চায় না চায় না বলেই তো প্লাস পয়েন্ট আমি চাইছি তুই শিমুলকে নিয়ে আগামীকালই চলে আয় নার্সিংহোমে রেগুলার চেক জন্য ওখানকার গাইনোকোলজিস্টের সঙ্গে যোগাযোগ কর যারা লালসার বশবর্তী হবে তারা এখন থেকেই সাবধান হবে তাছাড়া বাইদাবে শিমুল তোমার কমাস চলছে তিন মাস বেশ হীনমন্দতায় ভোগার মতোই শিমুল উত্তরটা দেয় তিন মাস রানিং ও তার মানে তো আর দু মাস পরই তোমার পেটটা উঁচু হবে হ্যাঁ শিমুল আতঙ্কিত হয়ে পেটের ওপরে হাত দেয় তাই হ্যাঁ পেটটা উঁচু হবে এই তাই না বল বল তোর বান্ধবীকে বল হ্যাঁ তো পাঁচ ছ মাস পরই বোঝে যায় তবে সবার নয় তোর ক্ষেত্রে নাও যেতে পারে না না যাবে যাবে বোঝানো যেতেই হবে তুই এমন কেন করছিস বলে মিতালি শোন তোর আমার প্ল্যানটা শোন এই শিমুলের বাচ্চাটাই আমাদের তুরুপের তাস ওর জন্মের পরে শিমুল তোকে নেবে না সেটা বাদ দেয় অন্য প্রসঙ্গ কিন্তু এক্স্যাক্টলি বাচ্চাটা কোথায় যাচ্ছে তাকে বিদেশে পাচার করা হচ্ছে নাকি তার শরীরের অর্গান কেটে নেওয়া হচ্ছে এইগুলো জানতে হবে আমাদের কাছে রিপোর্ট অনুযায়ী শুধু বাচ্চা পাচার নয় বাচ্চার অর্গান নাকি মিস হচ্ছে এবং সেই মৃত শিশুগুলোকে পাচার করা হচ্ছে অন্য দেশে ওই শিশুগুলো শরীরটাকে বেশ সুন্দর করে সংরক্ষণ করে দীর্ঘ কয়েক বছর পর সেই শরীরগুলোর মধ্যে সিলিকন জাতীয় কিছু একটা প্রবেশ করিয়ে সেগুলিকে পুতুলের গড়নের আকারে তৈরি করা হচ্ছে এবং যে সমস্ত মানুষরা সন্তানহীনতায় ভোগে তাদেরকে দেওয়া হচ্ছে পুতুলগুলোকে দেখলে তুই জাস্ট জাস্ট কল্পনা করতে পারবি না দেখে মনে হচ্ছে অরিজিনাল একটা বাচ্চা তোর হাতে রয়েছে একদম অরিজিনাল মানে অরিজিনাল হাঁ করবে জিভ বের করবে অথচ চোখ দুটো তার স্থির তার হাতের চামড়া গায়ের মাংস সব কিছু আর ওই শিশুর অর্গ্যানগুলো নাকি বিদেশের বাজারে চড়া দ্রব্য মূল্যে বিক্রি হয় শিশুদের শরীরে থাকা প্লাজেন্টা এটা মানুষকে নাকি রূপ লাবণ্য জোগাতে সাহায্য করে ওইখানে নাকি এই রকম ধরনের অনেক জেল জাতীয় ওষুধ তৈরি করা হয় যেগুলো প্রচুর টাকা দরে ওখানকার মেয়ে ছেলেরা কিনে নেয় কেউ আবার খাদ্যদ্রব্য হিসাবেও গ্রহণ করে এত কিছু হচ্ছে একটা বাচ্চাকে নিয়ে হুম তাহলে তুমিই ভাবো একটা বাচ্চা কতটা ইম্পর্টেন্ট এই যে তোমার পেটের ওপরে তোমার পেটের ভেতরে একটু একটু করে বেড়ে উঠছে একটা প্রাণ এটা তোমার শরীর থেকেও তো নির্যাস গ্রহণ করছে আর তার শরীরে তো একটা সৌন্দর্য আছেই নাহলে বাচ্চারা পেটের ভেতরে কি করা তো সুন্দর থাকে পেটের ভেতর তো অন্ধকার সূর্যের আলো পর্যন্ত পৌঁছায় না অথচ দেখো সেই পেটের ভেতরেই একটা সুন্দর সৃষ্টি ভগবানের দান তাদের শরীরে কত সুন্দর গন্ধও থাকে তাই না শিমুল রিয়েলাইজ করে স্বর্ণের প্রত্যেকটা কথাই ওর শরীরে কাঁটা দিয়ে যাচ্ছে সেই দিন রাত্রেবেলা শিমুল স্বপ্ন দেখে স্বর্ণের সঙ্গে সে খুব ভালো একটা সময় কাটাচ্ছে দার্জিলিং ঘুরছে মিতালি সেখানে নেই ভালো লাগছে শিমুলের হাঁটতে হাঁটতে ওরা পৌঁছে গিয়েছে ঝর্নার ধারে হঠাৎই শিমুলের পাটা পিছলে যায় আর তখনই শিমুলের ঘুমটাও ভেঙে যায় এমন স্বপ্ন সে মাঝে মধ্যেই দেখে উঁচু পাহাড় থেকে পড়ে যাচ্ছে দার্জিলিং তো সেই পাহাড়ি এলাকায় রাতে শোয়ার আগে এ মাকে একবার ফোন করেছিল মা ফোন ধরে প্রচণ্ড কান্নাকাটি করেছে মাকে সান্ত্বনা দিয়ে শিমুল বলেছে কেদো না মা কয়েক মাস থাকবো তারপরে ফিরে যাব না না তোমরা চিন্তা করো না মনে মনে শিমুলের এখনো ভয় আছে যদি ডাক্তার কাকু বাড়িতে বাবাকে বলে দেয় তাই ডাক্তার কাকুকে সবার আগে একবার জানিয়ে দেওয়াটা প্রয়োজন হ্যাঁ কাকু আমি পৌঁছে গিয়েছি আমি তোমাকে ফোন করতে না মানে ফোন করতাম আমার মনে নেই হ্যাঁ এখানকার ডক্টরকেই দেখাবো আচ্ছা ডক্টর অমিত সাহা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ডাক্তারের সাথে কথা বলার পরই শিমুল মিতালিকে পুরো ব্যাপারটা জানায় আর মিতালি ফোন করে বলে স্বর্ণকে স্বর্ণ বলে আয় সকালেই আয় দেখা হচ্ছে খুব শিগগিরি স্বপ্ন ভাঙার পর উঠে বসে শিমুল না এইবার স্বপ্নে সে পা খসে যখন পাহাড় থেকে পড়ে যাচ্ছিল তখন শক্ত দুটো হাত তাকে আঁকড়ে ধরেছিল সে হাত দুটো আর কারও নয় স্বর্ণের এই প্রথম এরকম স্বপ্ন দেখা সাতাশ বছর বয়স জীবনে এখনো পর্যন্ত শিমুল কাউকে পছন্দ করেনি বা ভালোবাসেনি অথচ তার আগেই যে শরীরটা দিয়ে একটি মেয়ের মানস অনেক কল্পনা থাকে স্বামীর সাথে ভালোবাসার সুন্দর মুহূর্ত কাটানোর সেই মুহূর্তগুলোই শিমুলের জীবনে এখন বিভীষিকাময় কিন্তু স্বর্ণ যেন সোনার মতোই আভা ছড়িয়ে দিচ্ছে ওর কাল্পনিক জগতে সকালবেলায় বান্ধবীর ডাকে ঘুম ভাঙে শিমুলের উঠে প্রস্তুত হয়ে নেয় কী রে তৈরি হয়েছিস হ্যাঁ ও মাইকি কি পড়লি এটা না মানে এইসব পড়ে না না এসব পড়ে চাস না স্বর্ণ বারবার বলে দিয়েছে একদম স্বাভাবিক থাকতে তুই যে বাচ্চাটাকে চাস না ওই বিষয়টা এখনই জানাতে না ওটা ডেলিভারি জাস্ট কয়েক মুহূর্ত আগে তুই বলবি বুঝলি কেন হ্যাঁ ট্রিটমেন্টটা সেভাবেই করতে হবে তো ভুলে যাস না এখানে যে সমস্ত মহিলারা আসে তারা প্রত্যেকেই বাচ্চাটাকে চায় যারা চায় না তারা আগেই অ্যাবর্শন করে নষ্ট করে দেয় তা তোর তো সেই সুযোগটা আছে কিন্তু আমার ফ্যামিলি ডক্টর বাদ ফ্যামিলি ডক্টর আমি তো বুঝতে পারছি না এক্স্যাক্টলি লোকটা কি চায় বলে ওঠে কথাটা বান্ধবী মিতালি শিমুল তারপর একটা শাড়ি পরে নেয় কিছুক্ষণ আগে সে জিন্সের প্যান্ট আর টপ পরেছিল শাড়ি পরে চোখে চশমাটা দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই লজ্জা পেয়ে যায় শিমুল নীল রঙের শাড়ি আর সাদা রঙের ব্লাউজে গায়ের ওপরে একটা হালকা আকাশি রঙের চাদর জড়িয়ে নেয় যেন মনে হচ্ছে আকাশ থেকে নেমে আসা কোনো স্বর্গের অপসরই মেঘ রূপ নিয়েছে স্বর্ণ ও শিমুলকে দেখে অবাক গাড়ি নিয়ে সে দাঁড়িয়েছিল হে কি তুমি এত সকাল সকাল হ্যাঁ আমি খবর দিয়েছি বলে মিতালি উনিও কি যাবে ও বাবা তা আমি তো যাবই আমি তো এখানকার মানে হ্যাঁ বুঝেছি এখানকার ইনচার্জ তো বলে হেসে দেয় শিমুল গাড়ির ড্রাইভারের পাশে উঠে গিয়ে বসে স্বর্ণ এই যেরকম শিখিয়ে দিয়েছে ঠিক সেই রকম কিন্তু তুই ড্রাইভারের সামনে ড্রাইভারকে আমার হাত করা হয়ে গিয়েছে হ্যাঁ হ্যাঁ আমি তো সবকুছ জানতে হ্যাঁ কি দাদা আপনি হাম ইহা লোকাল থানাকা কা কনস্টেবল হ্যাঁ আজ সে ছয় মহিনে পহলে বলে সেই লোকটি যেটা বললেন তার মানে হলো এই ছয় মাস আগেই উনি এখানে পোস্টিং হয়ে এসেছেন এবং ড্রাইভারের মাধ্যমে বিভিন্ন লোকের সঙ্গে ওঠা বসা করে উনিও বুঝতে পেরেছেন এখানকার এই ব্যবসার কথাটা আর ওনার হাত ধরেই ওপর মহলের কর্তৃপক্ষের দ্বারা এখানে পাঠানো হয়েছে স্বর্ণকে শিমুল দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে বাবা ঘটনার ভেতরে ঘটনা তাহার ঘটনা আমার তো যাচ্ছে রটনা হেসে ওঠে ওরা পৌঁছানোর ডক্টর হয়ে অমিত সাহার সঙ্গে দেখা করতে খুব একটা বেগ পেতে হয় না ডক্টর যেন আগে থেকেই সবটা জানতেন উনি সহস্য পতনে চেক করলেন শিমুলকে বললেন হুম বেবি একেবারে হেলদি রয়েছে ওষুধগুলো লিখে দিচ্ছি এগুলো খাবে আর হাজবেন্ড চট করে সেখানে উপস্থিত হয় স্বর্ণ হাজবেন্ডের খোঁজ নামার কি আছে ও এসেছে যখন তাছাড়া এখানে তো এরকম অনেক কাজই হয় প্রচুর মাই কুমারী অবস্থায় আসে কেউ সন্তানকে নিয়ে যায় কেউ আবার ফেলে দিয়ে যায় আপনাকে তো ঠিক আমি বলে নিজের আইডেন্টি কার্ডটা বের করে দেখায় স্বর্ণ হো স্যার আগে বলবেন তো বলে অমিত সাহা হ্যাঁ আগে বলতে হতো দেরি হয়ে গিয়েছে তাছাড়া পিতৃ পরিচয় যদি লাগে তাহলে আমার নামটা বসিয়ে দিন শিমুল ঘুরে তাকায় স্বর্ণর দিকে সঙ্গে সঙ্গে মিতালিও এরপরে বাইরে বেরিয়ে এসে মিতালি বলে বলি কটা বাচ্চার বাবা হবি হ্যাঁ এমন কেন বলছিস না মানে কলকাতায় তো ছড়িয়ে রেখে এসেছিস মনে হয় অসংখ্য বীজ হ্যাঁ কথা বলিস না তুই চুপ কাট রেনুকার সঙ্গে তোর লাইন চলে আমি জানি না ও বাবা রেনুকা চুপে করতে কে যাবে বলে আবার তার আড়ের রূপে ফিরে আসে আবার না ভাবতেও অবাক লাগে আমার পছন্দের শিল্পী অমরাবতীর ভাই তুমি ভাবতে গেলেই গাটা ঘিন ঘিন করে ওঠে এই দেখো এই দেখো পথ ঘুরে রাগ করে চলে যায় দেখেছিস তোর বন্ধুর মুখের ভাষা দেখেছিস শিমুল হাত দিয়ে মিতালিকে দেখায় মিতালি বলে সব সময় এরকমই রে একটু ফ্র্যাঙ্কলি মেশে ফ্র্যাঙ্কলি না মাই ফুট বলে শিমুল হাঁটতে হাঁটতে যাচ্ছিলো পাটা পিছলে পড়ে যাচ্ছিলো সে পাহাড় থেকে ঠিক কতকালের স্বপ্নের মতো স্বর্ণ গিয়ে জাঁপটে ধরে তাকে হে কে কে কি কিমুল এই মুহূর্তে রয়েছে স্বর্ণের বাহু ডোরের মাঝখানে ঠিক ওই সিনেমায় দেখায় না নায়িকারা পড়ে গেলে যেভাবে নায়করা কোমর থেকে জড়িয়ে ধরে ঠিক সেইভাবেই দাঁড়িয়ে রয়েছে দূর থেকে দাঁড়িয়ে মিতালি হাততালি দিয়ে বলে এত সুন্দর বল দেন স্টাইল জীবনে প্রথম দেখলাম রে চালিয়ে যা শিমল নিজেকে সরিয়ে নিয়ে বলে হাউ টাই ইউ আমাকে টাচ করার অধিকার কে দিয়েছে ও বাবা যার জন্য করি সেই বলে চোর লে হালুয়া বাঁচালাম কোথায় থ্যাংক ইউ দেবে বলে শিমুল আবার রাগ দেখিয়ে চলে যায় স্বর্ণ বলে আরে এমন কেন করছো তোমাকে দেখে আমার খুব ভালো লেগেছে এই ভালো লাগা কথাটা আমার শুনতে ভালো লাগে না স্বর্ণ আমার পুরুষ মানুষকে ঘৃণা করে কি বলে স্বর্ণ ঘৃণা করে হ্যাঁ পছন্দ হয় না দেখলেই শরীরটা জ্বলে ওঠে যা কোথাকার কই বলল করে গেলো কেলো আর সমুদ্রে ভাসলো আমাদের মতো ছেলে পেলো বলে আবার হাসে স্বর্ণ লাইফ থেকে শুধু ঠাট্টা করার জিনিস কোনো সময় সিরিয়াস হতে পারো না বলে শিমুল বলেই চলে যায় কে আবার রাগালি আহ তোর বন্ধু না ভীষণ রেগে যেতে পছন্দ করে আর যে বেশি রাগে তাকে রাগাতে হেভি লাগে তাই বলে এরকম করিস না হই এমনি একটা মানসিক হ্যাঁ তাহলে কি ক্ষমা চাইবো যা ক্ষমা চেয়ে দৌড়ে দৌড়ে স্বর্ণ শিমুলের কাছে যায় হাঁটু মুড়ে ওর সামনে বসে কোথা থেকে দৌড়াতে গিয়ে পাহাড়ি এক গোছা ফুল ছিঁড়ে নিয়েছিল বসে বলে সরি ফুল দুটো উঁচু করে শিমুল বলে যদি না করি তাহলে কিন্তু চশমাটা খুলে পাহাড়ের ওখানে ফেলে মতো হেঁটে বেড়াবে দূর থেকে দাঁড়িয়ে মিতালি বলে নিয়ে নে নিয়ে নে একে নিয়ে ভরসা নেই শিমুল ভয়ের চোটে হাতে ফুল নিয়ে বলে ঠিক আছে ক্ষমা করে দিয়েছি আর যেন বেড়াল না হয় এবার কান মুলে স্বর্ণ বলে আর হবে না দেখতে দেখতেই কয়েকটা মাস কি সুন্দর কেটে যায় স্বর্ণের সাথে শিমুলের সম্পর্কটা এখন আরও বেশি গাঢ় হয়েছে খেতে বসে রোজই স্বর্ণ এসে হাজির হয় আর ওইদিকে হাসপাতালের কাজটাও চলছে সবথেকে যেটা বড় খবর সেটা হলো এই শিমুলের ফ্যামিলি ডক্টর এসে উপস্থিত হয়েছে শিমুলের ডেলিভারির সময় খুব সামনাসামনি আর ইতিমধ্যে শিমুল নয় আরও বেশ কয়েকটা কেস হয়েছে এই হাসপাতালে তার মধ্যে একটি মেয়ে তো তার সন্তানের জন্য পাগল অথচ তার বাবা বারবার বলছে না না অমিত স্যার এই বাচ্চা নিয়ে গেলে আমার স্ট্যাটাস নষ্ট হয়ে যাবে জন্মের পরই আপনি আমার মেয়েকে বলবেন আমার মেয়ে মৃত সন্তান প্রসব করেছে এরপরে এই বাচ্চাকে নিয়ে আপনারা যা খুশি করতে পারেন এনিথিং যা খুশি আপনাদের যেটা প্রয়োজন হয় আমি দেখতে আসবো না কিন্তু আমার মেয়েকে কুমারি করতে হবে বুঝলেন অমিত শাহ এই জন্য মোটা অঙ্কের টাকা নিচ্ছে আর এই সম্পূর্ণ পুরো ব্যাপারটাই ভিডিও রেকর্ড করছে নিজে স্বর্ণ এখন শুধু অপেক্ষা সঠিক সুযোগ আর সময়ের সেই দিন বাড়ি ছিল না মিতালি হাসপাতালের কাজে গিয়েছিল সে রাতের নাইট ডিউটি পড়েছিল শিমুল ছিল বাড়িতে একা হঠাৎ করে স্বর্ণ এসে উপস্থিত হয় এ কি তুমি এত রাতে হ্যাঁ মিতালি বলল তুমি আজকে নাকি একা রয়েছো তোমার তো ডেলিভারি ডেট খুব সামনে তাই তাই আমাকে পাহারা দিতে তোমাকে নয় বাচ্চাটাকে পাহারা দিতে আমার তাস তুরুপের দরজা খুলছি সে বলছে খুলে দেয় ঢোকে বাহ পেটটা তো ফুলে ফুলে বেশ আলো হয়ে গিয়েছে নি মনে হচ্ছে না সবসময় শালু পরে থাকো তো তাই নাইটে পড়েছে বলে বেশ ভালোই লাগছে একটু হাত দেবো কেন না দেখবো বাচ্চাটা নড়ছে কিনা সবসময় নড়ে ছটফট করে আর ওর ওই নড়ানিতেই না আমার এই স্যারের মুখটা মনে পড়ে শিমুল বসেছে সোফায় আর বসার সঙ্গে সঙ্গেই বাচ্চাটা নড়ে ওঠে স্বর্ণ হাত দিয়ে বলে আরে বাস লাথি মারছে তো হুম লাঠিটা ওর বাপটাকে মারতে পারলে বেশি খুশি হতাম যাক এতক্ষণে একটা ভালো কথা বলেছো তাহলে বাপটাকে লাথি মারলেই তো হয় তোমাকে জন্ম দাও বড় করো মাথা খারাপ নাকি বাবা মাকে কথা দিয়েছে আমি ফিরে যাব। তাছাড়া আমি আমার জীবনটায় এইভাবে নষ্টামির মধ্য দিয়ে কাটাতে চাই না বাচ্চাটা আমার সব কিছু শেষ করে দিয়েছে আমার ভবিষ্যৎ কিছু আমার কেরিয়ার আমি নতুন করে জীবনটা আবার শুরু করতে চাই স্বর্ণ খুব কাছে এগিয়ে আসে শিমুলের এতক্ষণ সে ওর পেটের উপরে হাত দিয়ে নিচে বসেছিল সোফায় বসে নিজের বাঁ হাতের মধ্যে শিমুলকে টেনে নেয় তারপর ওর মাথার চুলে বিলি কাটতে কাটতে বলে একটা কথা বলবো কি আমার সঙ্গে নতুন করে শুরু করা যায় না আমার হচ্ছে ভয় হয় আমি ভয় আমি ভয়ের জিনিস না তুমি আমাকে অনেকবারই বাঁচিয়েছ কিন্তু ওই রাতের কথা মনে করতে গেলেই স্বর্ণ শিমুলের খুব কাছে এগিয়ে আসে ওর ঠোঁটের কাছে স্পর্শ করতে যাবে ঠিক এমন সময় শিমুল বলে হ্যাঁ অ্যাম্বুলেন্সে খবর দাও কেন কী হলো সালা জন্মানোর সময় পেল না বলে স্বর্ণ তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে খবর দেয় মিতালিকে খবর দেওয়া হয় শিগগিরই শিমুলকে ভর্তি করা হয় এমার্জেন্সি ডিপার্টমেন্টে এই তো এইবারে সেই মাহেন্দ্র খন ঘন্টাখানেক পরে জানতে পারে মিতালি কারণ সে নিজেই ছিল সেইখানে উপস্থিত অমিত সাহার হাতে জন্ম দিয়েছে শিমুল একটি ফুটফুটে কন্যা সন্তানের খুব সুন্দর কন্যা সন্তানটা দেখেই মনে হবে যেন কুলে জড়িয়ে চুমু খাই তাছাড়া শিমুলের মুখে এর বান্ধবী দীপার সম্পর্কে শুনেছিল মিতালি দীপাও নাকি খুব সুন্দরী তাহলে দীপার বোন কেন সুন্দরী হবে না হে কি স্যার বাচ্চাটাকে নিয়ে কোথায় যাচ্ছেন তাছাড়া আপনার পেশেন্ট তো আপনাকে বলেনি যে বাচ্চাটা তার চাই না সারাপ কত টাকা লাগবে টাকা টাকা মানে আপনি কি কী বলছেন স্যার বলে মিতালি হ্যাঁ আমার বান্ধবীর বাচ্চাটাকে প্রয়োজন বান্ধবী হ্যাঁ পেশেন্ট নয় না বাহ বলে ভালোই করেছো শোনো এই বাচ্চাটাকে নেওয়ার জন্যে কলকাতা থেকে একজন বস এসে বসে রয়েছে মানে হ্যাঁ রানাঘাটের সেই এক পাঁতি ডাক্তার বাবা কি করে যে যেসব লাইনের সঙ্গে যুক্ত হলো কলকাতার এক দম্পতি রয়েছে বহু বছর ধরে সন্তানের জন্যে বসে তাদের কাছে চড়া মূল্যে বিক্রি করবো কিন্তু স্যার আমার তো এই বাচ্চাটাকে চায় আর চাই বলেই ফ্যামিলি ছেড়ে এখানে এসেছে আমি এইভাবে বাচ্চাটাকে মেরে ফেলতে দেব না নিয়ে যেতে দেব না আহ মরবে না তো বেঁচে থাকবে তো আর সেই কোটি টাকার দম্পতি তাকে নিতে এসেছে ওরা নেওয়ার জন্য বসে আছে এখানে আমি ওদের কাছে দিয়ে আসি হ্যাঁ এটা এটা করবেন না করবেন না স্যার এই গার্ড একে ধরো চেপে মিরালিকে চেপে ধরবে কি তার আগে গার্ডেরা ধূপ ধূপ করে পড়লো অমিত শাহার পাশে ছোট্ট শিশুটি তখনও তোয়ালের মধ্যে মোড়া তার চোখ দুটো খোলে নিশে কোকড়া কোকড়া চুলে পিটপিট করছে চোখের চাহুনিটা হয়তো অত্যাধিক আলোর জন্য তাকাতে পারছে না বাচ্চাটা দিয়ে দিন আপনি আপনি স্যার এসবের মধ্যে কেন রয়েছেন আপনি স্যার হ্যাঁ কনস্টেবল বলার সঙ্গে সঙ্গেই সেই ড্রাইভার কনস্টেবলটি দাঁত কেলিয়ে এগিয়ে আসে সঙ্গে তার বিরাট পুলিশ স্পোর্টস গোটা হাসপাতাল চত্বর নার্সিংহোমের প্রত্যেকটা ঘর ঘিরে ফেলা হয়েছে যারা এসেছে বাচ্চাটাকে নিতে হয় তাদেরকেও এমনকি রানাঘাটের সেই ডাক্তারকেও ধরা হয়েছে আপনি বাকি রয়েছেন আপনার বিরুদ্ধে যাবতীয় প্রমাণ নথিপত্র আমার কাছে কেপ রেকর্ড করা ভিডিও ফুটাজও রয়েছে আপনি শিমুলকে নিয়ে গিয়ে ঠিক কী করেছেন কতটা তাকে অজ্ঞান হওয়ার ওষুধ দিয়েছেন শিমুল তো আপনাকে বলেছিল তার বাচ্চাটা চাই নর্মালি তার হতো কিন্তু আপনি তাকে জোর করে সিজার করালেন কেন নর্মাল হলে তার যে সেন্স থাকবে অন্যান্য মেয়েদের মতো অত বলছে না যে এই পাপটাকে আমার চাই না আপনি তাই করলেন কিছুদিন আগে লক্ষ্মী বলে একটি মেয়ে ভর্তি হয়েছিল তার বাচ্চাটাকে আমি বাঁচাতে পারিনি তার বাচ্চাটাকে আপনি সুন্দর করে পাচার করে দিয়েছেন সেই দিনের দিনই মেয়েটি এখন পাগলের মতো হয়ে গিয়েছে যদিও বাবা কোটিপতি মেয়েকে নিয়ে গিয়েছে ভুলিয়ে ভালিয়ে হয়তো বিয়ে দেবে আবার কিন্তু প্রথম সন্তান হারিয়ে যাওয়ার শোকটা কি মেয়েটা সামলাতে পারবে অমিত সাহা চুপ করে দাঁড়িয়ে বলে এই বাচ্চাটাকে হয় আমি নেব না হয় ওকে আমি পাহাড় থেকে ছুঁড়ে ফেলব না মিস্টার অমিত বলে চিৎকার করে ওঠে স্বর্ণ বাচ্চাটাকে উনি ছুঁড়ে ফেলতে যান এমন সময় মিতালি তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বাচ্চাটিও যেন মায়ের স্পর্শ পেয়ে কেঁদে ওঠে তাহলে তুই এই সিদ্ধান্তই নিলি হ্যাঁ হ্যাঁ রে ভাই দেখ আমার তো কেউ নেই আমার বরের রেখে যাওয়া অনেক সম্পত্তি রয়েছে সেগুলো বেঁচে পড়তে আমি বাড়ি করেছি আর এই বাড়িতে থাকার মতো মানুষ তো দরকার এই মেয়েটাকেই না হয় ঠিক আছে ও যখন চাইছে তখন কিন্তু স্বর্ণ সেটা কি করে হয় আমি মেয়েটাকে সহ্য করতে পারি না আমার একদম ভালো লাগে না তাছাড়া ও থাকলে আমার একটা পিছু টান থেকে যাবে এর থেকে ভালো হতো যদি জন্মদিনই ওকে স্বর্ণ বলে না না শিমুল এমন কথা বলো না মায়েদের হাই লাগে তুমি এসব মানো মানি সব মানি আমার দিদিটা বিয়ে হওয়ার পর থেকে একটা বাচ্চার জন্যে হর্ণে হয়ে ঘুরে বেড়াচ্ছে হবে কি করে ঝায়বাবু প্যারালাইজড এই জন্যই তো দিদির প্রত্যেকটা গানের মধ্যে অত বেদনা লুকিয়ে থাকে সে তাদের প্রত্যেকটা ধনী প্রেমের নয় দুঃখের বেদনার বলে স্বর্ণের চোখেও জল চলে আসে শিমুল বলে কিন্তু কিন্তু ওই বাচ্চাটা কটা দিন কটা দিন লক্ষ্মীটি দুধ ছাড়তে পারছে না তো তোর দুটো মাস মতো দে তারপরে না হয় রাজি হয়ে যায় শিমুল মাস পরে ছোট্ট মেয়েটিকে বান্ধবীর কোলে দেওয়ার সময় শিমুলের বুক ফাটা কান্না চলে আসে ওইদিকে পুলিশ কেস হয়েছে নার্সিংহোম প্রায় বন্ধ হওয়ালে জোগাড় ছিল কিন্তু সেটা হয়নি নার্সিংহোমের মালিকপক্ষ সম্পূর্ণ নাকি নির্দোষ কিছু ব্যবসায়ী রয়েছে যারা নিজেদের মুনাফা বৃদ্ধির জন্য এই অপকর্মগুলো করতো অমিত শাহকে ধরা হয়েছে ধরা হয়েছে শিমুলের ফ্যামিলি ডক্টরকে উনিও যুক্ত ছিলেন রানাঘাট পাড়াডাঙ্গা চাকদা কল্যাণী পর্যন্ত ওনার হাত ছিল আর সেইটা উনি স্বীকার করে নিয়েছেন শেষ দিন যখন দেখা হয়েছিল শিমুলের সঙ্গে শিমুল বলেছিল এই জন্যই কাকু তুমি আমাকে বাচ্চাটাকে মারতে বারণ করেছিলে সন করতে বারণ করেছিলে বলেছিলে জন্ম দিয়ে দার্জিলিংয়ের কোনো অনাথ আশ্রমে রেখে দিয়ে আসতে তুমি এত খারাপ বর্তমানে বিষয়টা ওর বাবা মাও জেনে গিয়েছে তবে দার্জিলিংয়ে আসেনি মেয়েকে বলেছে তুই ফিরে আয় মা তুই ফিরে আয় তোর বাবার এত অসুখ আর কদিনই বা বাঁচব তুই ভালো থাক এইটা দেখেই না হয় বাবাকে শিমুল মায়ের থেকেও বেশি ভালোবাসে বাবার আরতি শুনে সে আর নিজেকে ঠিক রাখতে পারেনি তবে এই মুহূর্তে কোলের সন্তানটাকেও দিয়ে যেতে যেন তার বুক ফাটছে স্বর্ণ ওর পিঠের ওপর হাত রেখে বলে থাক না এখন যখন মায়ের মমতা দিচ্ছ তখন সত্যি সত্যিই না হয় আবার একটি সন্তান যে তোমার আমার ভালোবাসার হবে তুমি আমায় গ্রহণ করতে পারবে তোমার আমাকে দেখে ঘৃণা হয় না না তো তাছাড়া আমি তো আস্থা করেন মাল ঘৃণা খেতে বেশি ভালো লাগে কত মেয়ের জুতো ঝাঁটা যে খেয়েছি কেউ কি জানে এত বড় ডিপার্টমেন্টে চাকরি করি আমার চরিত্রে কলঙ্ক আছে তাই তো তোমাকে বিয়ে বিয়ে করে মানে সরি যে ফুল দেবীর পায়ে যায় শিমুল ওই শিমুলকে বিয়ে করে আমার এই অপবিত্র বা রাক্ষসের জীবনটাকে আমি শুধরাতে চাই তুমি আর কোনো দিন শুধরাবে না বলে শিমুল কেমন লেগেছে আজকের নিবেদন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং শিল্প সাহিত্যবাহী বৈশাখী চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করতে একদম ভুলবেন না বন্ধুরা আপনাদের সাহায্য এবং সহযোগিতা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি দেখা হবে খুব শিগগিরই আরও একটি নতুন স্বাদের ভিন্ন আঙ্গিকের গল্পের সঙ্গে অবশ্যই গল্প পাঠ এবং লেখনিতে আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ দেখা হচ্ছে খুব শিগগিরই ভালো থাকবেন সবাই নমস্কার